কম্পিউটার কিভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক কম্পিউটার। কম্পিউটার কাজ করার জন্য বায়োস খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার চালু বা অন হবে তা বায়োসের উপর বা প্রোগ্রামের উপর নির্ভর করে। অর্থাৎ প্রাথমিকভাবে কম্পিউটার চালু হওয়ার জন্য বায়োস খুবই গুরুত্বপূর্ণ। বায়োস সাধারণত চারটা কাজ করে, পোস্ট, বুস্ট আপ লোডার, বায়োস সেট আপ বা সিমোস সেট আপ। পোস্ট অর্থ পাওয়ার অন সেলফ টেস্ট, এর মানে হলো যে বায়োস চেক করে দেখি সব কিছু ঠিক আছে কি না। এরপর বুস্ট আপ লোডার, যদি সব কিছু হার্ডওয়্যার ঠিক থাকে তবে অপারেটিং সিস্টেম লোড হবে। এর পরবর্তী কাজ হলো বিভিন্ন হার্ডওয়্যার চিপসেটের ড্রাইভার লোড হওয়া। আর শেষ কাজ হলো বায়োস সেট আপ বা সিমোস সেট আপ, অর্থাৎ বায়োসের সেটিং, পাসওয়ার্ড, তারিখ ও সময় সিমোস ব্যবহারের মাধ্যমে সংরক্ষণ হয়ে থাকে। অর্থাৎ সহজ ভাষায় প্রসেসটা হবে এরকম, বায়োস প্রথমে চেক করে দেখে যে কী কী হার্ডওয়্যার আছে সিস্টেমে। যদি প্রসেসর নষ্ট বা কানেক্ট সঠিকভাবে না হয় তবে কম্পিউটার চালু হবে না। ভালো প্রসেসর সঠিকভাবে লাগানো থাকলে অবশ্যই কম্পিউটার চালু হবে। এরপর র্যাম যদি সঠিকভাবে লাগানো না হয় বা র্যাম নষ্ট হয় তবে চালু হবে, তবে ডিসপ্লে আসবে না এবং সাথে সাথে একটা বিপ বিপ সাউন্ড দেবে ইন্টারনাল স্পিকারে। তাই র্যাম সঠিকভাবে এবং র্যাম ঠিক থাকলে অবশ্যই ডিসপ্লে আসবে। এরপর অপারেটিং সিস্টেম লোড হওয়া শুরু হবে। যদি সিস্টেমের সাথে হার্ড ডিস্ক বা সলিড স্টেট ড্রাইভ লাগানো থাকে এবং সেই ড্রাইভে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে তবে অপারেটিং সিস্টেম লোড হওয়া শুরু হবে। আর যদি ড্রাইভ লাগানো না থাকে বা ডিস্ক, তবে ডিস্ক ফেল দেখাবে। যদি ড্রাইভ সঠিকভাবে লাগানো থাকে ও অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে তবে সঠিকভাবে অপারেটিং সিস্টেম ওপেন হবে। বায়োসের কাজ আপাতত এখানেই শেষ। এখন পুরো কাজ নিয়ন্ত্রণ করবে প্রসেসর। প্রসেসর সমস্ত কাজের নির্দেশনা দেবে বিভিন্ন ইউনিটে। ইউনিটগুলো হলো ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট এবং গাণিতিক ইউনিট। প্রসেসর মূলত কন্ট্রোল ইউনিটের মাধ্যমে বিভিন্ন ইউনিটে সিগন্যাল পাঠায় যে কে কী কাজ করতে হবে এবং প্রসেস করতে হবে, সেই অনুযায়ী বিভিন্ন ইউনিট কাজ করে। ধন্যবাদ।